আজকে আমরা ক্লাস নাইন কোষে দেখি ফাইভ পয়েন্ট ফাইভ পদ্ধতির পাঁচের দাগের অঙ্কগুলো সলভ করব এক নম্বর সমীকরণটা আছে টু ইন্টু এক্স তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করে নেব তাহলে তার আগে গুণ করে নিই টু বা টু এক্স ইকোয়ালস টু মাইনাস টু মানে থ্রি বা এক্স ইকুয়ালস টু থ্রি প্লাস টু ওয়াই বাই টু এটাকে দিলাম তিন নম্বর এবার এই তিন নম্বর সমীকরণে এক্স সমীকরণে যে এক্সের মানটা পেলাম সেটা আমি দু নম্বরে বসাব তাহলে দু নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে পাই তাহলে ফাইভ ইন্টু থ্রি প্লাস টু ওয়াই বাই টু প্লাস টু ফোরটিন যদি গুণ করে দিই ফিফটিন প্লাস টেন ওয়াই বাই টু প্লাস এইট ওয়াই টু ফোরটিন বা তাহলে এটা যদি ক্যালকুলেশন লসাগু করলে লসাগু দুই ফিফটিন প্লাস টেন ওয়াই প্লাস আট দুয়ে ষোলো সিক্সটিন ওয়াই ইকুয়ালস টু টু সরি ইকালস টু ফরটিন এই দুইটা দিকে গুম করে দেবো আর এদিকে কথা পাচ্ছি ফিফটিন প্লাস টেন ওয়াই প্লাস মানে টোয়েন্টি সিক্স ওয়াই ইকোয়ালস টু টোয়েন্টি এইট বা টোয়েন্টি সিক্স ওয়াই ইকোয়ালস টু টোয়েন্টি এইট মাইনাস ফিফটিন ইকোয়ালস টু থার্টিন বা ওয়াই ইকোয়ালস টু থার্টিন বাই টোয়েন্টি সিক্স ইকলস টু হাফ এবার এই এর মানটা আমি এই তিন নম্বরে বসিয়ে দেব ওয়াই টু হাফ তিন নম্বরে বসিয়ে পাই তাহলে কত হবে এক্স ইকুয়ালস টু থ্রি প্লাস টু এর জায়গায় তাহলে 3 right? so + 1 মানে 4 / 2 = 2 তাহলে নির্ণেয় সমাধান x = 2 y = 1 / 2 দুই নং কে এক নম্বর इक्वेशनটা যে 2x + 3y = 5 আর দুই নম্বর इक्वेशनটা আছে 5x - 2y = 3 এখান থেকে আমরা আবার এক্সের মানটাই বের করে নেব তাহলে কত হবে টু এক্স ইকোয়ালস টু থ্রি মাইনাস থ্রি বাই ওয়াই বা টু এক্স ইকলস কথা হচ্ছে থ্রি ওয়াই মাইনাস থ্রি বাই ওয়াই বা এক্স ইকালস টু থ্রি ওয়াই মাইনাস থ্রি বাই টু ওয়াই এখান থেকে আমরা ওয়ান বাই ওয়াইয়ের মানটা বের করবো বা তাহলে থ্রি বাই ওয়াই ইকুয়ালস টু ফাইভ মাইনাস টু এক্স বা ওয়াই বাই থ্রি তাহলে কত হবে ওয়ান বাই ফাইভ মাইনাস টু এক্স বা ওয়াই ইকুয়ালস টু থ্রি বাই ফাইভ মাইনাস টু এক্স এটাকে দিলাম তিন নম্বর এবার এই তিন নম্বর সমীকরণের মানটা আমি এখানে দু নম্বরে বসাবো তাহলে দু নম্বর বসিয়ে পাই তাহলে এটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস এটা যেহেতু ওয়াই মান কিন্তু এখানে ওয়ান বাই ওয়াই আছে মানে এটা উল্টে গিয়ে ফাইভ টু এক্স বাই থ্রি হবে ইকুয়ালস টু থ্রি বা ফাইভ মাইনাস এটা গুণ করলে টেন মাইনাস ফোর এক্স বাই থ্রি ইকুয়ালস টু বা তাহলে ফিফটিন এক্স মাইনাস টেন মাইনাসে মাইনাসে প্লাস ফোর এটা কত হচ্ছে ফিফটিন প্লাস করলে নাইনটিন এক্স

वो पाई वाईक टू थ्री माइनस टू इन टू वाक्ल्स टू थ्री माइनस टू थ्री ब्री इक्स टू वान अतए निर्णय समाधान एक्स इक्ल्स टू वान वाईक टू वान তিনের তিনেরঙ্কা ফার্স্ট ইকোয়েশানটা আছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকোয়ালস টু ওয়ান আর সেকেন্ড ইকুয়েশনটা আছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইকস টু ওয়ান তাহলে এখানটা আমি একটু লসগু করে নেব লসকু করলে কত হচ্ছে ছয় তাহলে এটা পাবো থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়ালস টু ওয়ান বা থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়ালস টু সিক্স বা থ্রি এক্স ইকোয়ালস টু এটা দেখে নিয়ে গেলে সিক্স মাইনাস টু ওয়াই বা এক্স ইকোয়ালস টু সিক্স মাইনাস টু ওয়াই বাই থ্রি এটাকে তিন নম্বর দিলাম এবার দু নম্বরে এক্স এর মান পাই তাহলে এক্স টু তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু এক্স এর মান বসিয়ে দিলাম সিক্স বাই প্লাস ওয়াই বাই টু ইকলস টু ওয়ান এখানে থ্রি আর থ্রি কেটে গেল সরি সরি কাটবে না বা সিক্স মাইনাস টু ওয়াই থ্রি ইন্টু থ্রি হচ্ছে নাইন প্লাস ওয়াই বাই টু ইকালস টু ওয়ান বা সিক্স মাইনাস টু ওয়াই এখানে নয় দুই আঠারো দশগুলো হচ্ছে টুয়েলভ মাইনাস ফোর ওয়াই প্লাস নাইন ওয়াই এটা গুণ করলে ইকালস টু এইটিন তাহলে ফাইভ ওয়াই ইকালস টু এইটিন মাইনাস টুয়েলভ বা ওয়াই ইকোয়ালস টু সিক্স বাই ফাইভ মানে এক পূর্ণ এক বাই পাঁচ এবার ওয়াইয়ের মানটা তিনে বসাব ওয়াই এই সিক্স বাই ফাইভটা বসাবো তিন নম্বরে ওয়াই সমান ছয় বাই পাঁচ বসিয়ে পাই এক্স ইকলস টু সিক্স মাইনাস টু ইন্টু সিক্স বাই ফাইভ বাই থ্রি ইকালস টু সিক্স মাইনাস টুয়েলভ বাই ফাইভ বাই থ্রি ইকালস টু তাহলে এটা পাঁচ লসু হচ্ছে এটা হচ্ছে তিরিশ মাইনাস বারো আর নিচে থ্রি ইকুয়ালস টু এটা হচ্ছে এইটিন বাই ফাইভ আর নিচে থ্রি টা হয়ে যাবে ইন্টু ওয়ান বাই থ্রি তাহলে এক্স ইকুয়ালস টু কত পেলাম সিক্স বাই ফাইভ ইকুয়ালস টু এক পূর্ণ এক বাই পাঁচ তারের অঙ্কে ফার্স্ট ইকুয়েশনটা এক্স বাই থ্রি ইকোয়াস টু ওয়াই বাই ফোর আর সেকেন্ড ইকুয়টা আছে সেভেন এক্স মাইনাস ফাইভ ইকুয়াস টু টু তাহলে এখান থেকে এক্সের মানটা বের করে নেবো এক্স ইকুয়াল টু তাহলে কত হচ্ছে থ্রি ওয়াই বাই ফোর এটাকে দিলাম তিন নম্বর এবার এই এক্সের মানটা দু নম্বরে বসাবো তাহলে কত হবে এটা সেভেন ইন্টু থ্রি ওয়াই বাই ফোর মাইনাস ফাইভ ওয়াই ইকোয়ালস টু টু বা একুশ ওয়াই বাই ফোর মাইনাস ফাইভ ওয়াই ইকোয়ালস টু টু বা একুশ ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়াই ইকুয়ালস টু টু তাই এটা কত হবে ওয়াই ইকুয়ালস টু ফোর ইন্টু টু এইট এবারে ওয়াইয়ের মান আমি তিন নম্বরে বসাবো x = 3 * y এর জায়গা 8 / 4 = 6 x = 6 y = 8 এরপরে पांचের অঙ্কে ফার্স্ট ইকুয়েশনটা আছে 2 / x + 5 / y = 1

এক্স ইকুয়ালস টু সরি ওয়ান বাই এক্স মাইনাস এটা করারই দরকার নেই এটা একবারে ওয়ান বাই ইকুয়ালস টু ওয়ান ইন এটা কত হবে হাফ এটা তিন নম্বর এবার এই তিন নম্বর ইকুয়েশানে এক্সের মান ওয়ান বাই এক্সের মানটা আমি দু নম্বরে বসাবো তাহলে থ্রি ইন্টু ওয়ান বাই টু ওয়ান মাইনাস ফাইভ বাই ওয়াই প্লাস টু বাই ওয়াই ইকালস টু নাইনটিন বাই টোয়েন্টি তাহলে এটা গুণ করে দিই থ্রি বাই টু মাইনাস ওটা কত হচ্ছে থ্রি ইন্টু ফাইভ ফিফটিন বাই টু ওয়াই প্লাস টু বাই ওয়াই ইকলস টু নাইনটিন বাই টোয়েন্টি বা নাইনটিন বাই টোয়েন্টি মাইনাস থ্রি বাই টু তাহলে লসাগু টু ওয়াই উপরে কত হচ্ছে মাইনাস ফিফটিন প্লাস ফোর ইকুয়ালস এটা লসাগু টোয়েন্টি এটা থার নাইনটিন মাইনাস থার্টি বা মাইনাস ইলেভেন বাই টু ওয়াই ইকুয়ালস টু মাইনাস ইলেভেন বাই টোয়েন্টি দুদিকেই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু ইলেভেন বাই টোয়েন্টি ইন্টু টু বাই ইলেভেন ওয়ান বাই টেন তাহলে ওয়ান বাই ওয়াই ইকোয়ালস টু যদি ওয়ান বাই টেন হয় ওয়াই ইকোয়ালস টু টেন এবার ওয়াইয়ের মান

অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়ালস টু ফোর ওয়াই ইকুয়ালস টু টেন তাহলে ছয়টা এক নম্বর ইকুয়েশান আছে ওয়ান বাই থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান মাইন ওয়াই মাইনাস ওয়ান আর দু নম্বর ইকুয়েশন আছে ওয়ান বাই সেভেন ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকোয়ালস টু এক্স মাইনাস সেভেন তাহলে একটা কোনাকুনি গুণ করে দেবো ফোর এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়ালস টু থ্রি ওয়াই মাইনাস থ্রি বা ফোর এক্স ইকোয়ালস টু থ্রি ওয়াই মাইনাস থ্রি এটা এদিকে এলে প্লাস ফোর ওয়াই বা ফোর এক্স ইকোয়ালস টু সেভেন ওয়াই মাইনাস থ্রি বা এক্স ইকোয়ালস টু সেভেন ওয়াই মাইনাস থ্রি বাই ফোর এটা তিন নম্বর এবার দু নম্বরে এই এক্সের মানটা বসাবো ওয়ান বাই সেভেন ইন্টু ফোর ইন্টু সেভেন ওয়াই মাইনাস থ্রি বাই ফোর মাইনাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু সেভেন ওয়াই মাইনাস থ্রি বাই ফোর মাইনাস সেভেন তাহলে এটা কথা হচ্ছে সেভেন ওয়াই মাইনাস থ্রি মাইনাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু এদিকটা হচ্ছে সেভেন ওয়াই মাইনাস থ্রি মাইনাস টোয়েন্টি এইট বাই ফোর বা ওয়ান বাই সেভেন এটা সেভেন ওয়াই মাইনাস ফাইভ মানে টু ওয়াই মাইনাস থ্রি টু এটা সেভেন ওয়াই মাইনাস থার্টি ওয়ান বাই ফোর গুণ করে দেব তা এটা কত হচ্ছে এটা গুণ করলে ফর্টি নাইন ওয়াই মাইনাসভেন ওয়ান সেভেন সেভেন থ্রি জা টোয়েন্টি ওয়ান টু ফোর টু জা এইট ওয়াই মাইনাস টুয়েলভ

সরি এটা ফাইভ ওয়াই ইকলস টু ফাইভ তিন নম্বরে বসিয়ে পাই অতএব এক্স ইকালস টু সেভেন ফাইভ যা থার্টি ফাইভ মাইনাস থ্রি বাই ফোর তাহলে থার্টি ফাইভ মাইনাস থ্রি মানে থার্টি টু অতএব এক্স ইকালস টু কত পেলাম এইট সমাধান এক্স ইকুয়ালস টু এইট ওয়াই ইকালস টু ফাইভ আজকে আমরা পাঁচের দাগের ছয় পর্যন্ত অঙ্কগুলো করলাম নেক্সট ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব